আর সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূলে নবজোয়ার যখন জনজোয়ারে পরিণত হয়েছে, জনসমর্থনে উদ্বেলিত হচ্ছে এই প্রোগ্রাম, তখন তারা ভীত এবং আতঙ্কগ্রস্ত হয়ে যেন তেন প্রকারণে এই প্রোগ্রামটাকে আটকানোর জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে। আমার প্রশ্ন, কুন্তল ঘোষের মুখে অভিষেকের নাম বসানো চেষ্টা করছে তদন্তকারী সংস্থা, এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে যদি জেরা করতে হয়, তাহলে সুদীপ্ত সেন সিবিআইয়ের কাস্টডিতে থাকাকালীন লিখিতভাবে জানিয়েছিলেন সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী এবং অধীর চৌধুরীরা তাকে বারবার চাপ দিয়ে কোটি কোটি টাকা নিয়েছে, তার ভিত্তিতে কেন তাদের ডেকে জেরা করা হবে না? পার্থ চট্টোপাধ্যায়ের মুখে অনেকের নাম শোনা গেছে, তাদেরকে কেন ডেকে জেরা করা হবে না? শুভেন্দু অধিকারীর নাম সিবিআইয়ের এফআইআরে জলজল করছে, তাদেরকে কেন ডেকে জেরা করা হবে না? আমার তৃতীয় প্রশ্ন, যখন বিরোধীরা ছোটোখাটো ইস্যু নিয়ে কোর্টে যায়, তখন কোর্টের সময় নষ্ট হয় না? আর মাননীয় সাংসদ, তিনি নিজে তার রায় পুনর্বিবেচনার জন্য কোর্টে অ্যাপিল করলে কোর্টের নাকি সময় নষ্ট হয় এবং কোর্ট তাকে বলে 25 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আমার চতুর্থ প্রশ্ন, কুন্তল ঘোষ যে ইতিমধ্যে জেলে রয়েছে, তাকেও বলছে 25 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। একজন জেলে থাকা অভিযুক্ত জেলে বসে বসে কী করে 25 লক্ষ টাকা জরিমানা দেবে, এটাও বাংলার মানুষ বুঝতে পারছে না। তাই সার্বিকভাবে বাংলার মানুষের মনে এই প্রশ্ন খুব ভালোভাবে ঘনীভূত হচ্ছে যে বিচার ব্যবস্থা আদৌ নিরপেক্ষ আছে তো? আর পাড়ায় পাড়ায় একটা প্রশ্ন ঘুরছে যে প্রাক্তন কমরেড হারমাত লক্ষ্মীদের বৌমার নাম কি, তিনি এখন কোন পদে আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন 24 ঘন্টারও কম সময় দেওয়ার কথা উল্লেখ করেছে চিঠিতে, মানে 24 ঘন্টা তাকে সময় দেওয়া হয়নি, তাকে তড়ি ঘড়ি করে। আমি তো আবার এর আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকমও দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টে পেয়ে গেছে, তারপরেও সিবিআই তাকে ডেকেছে। অর্থাৎ কতটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা এবং সিবিআই ইডি কতটা বিজেপির দলদশে পরিণত হয়ে শুধুমাত্র ভেন্ডিকটিভ অ্যাটিচিউড নিয়ে অভিষেক ব্যানার্জিকে টার্গেট করে এই কাজটা করছে, সেটা আবার প্রমাণ হলো। দেখুন, আমরা তো এর আগে তথ্য দিয়ে প্রমাণ করেছি যে বিগত কয়েক বছরে ইডি সিবিআই এর ব্যবহার 365% বেড়েছে, তার মধ্যে 95% বিরোধীদের বিরুদ্ধে। এই বাংলায় বিগত 2 বছরে 26টা সিবিআই কেস হয়েছে। আজকে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে এর থেকে অনেক বড় বড় ঘটনা ঘটলেও সেখানে ভুলেও ইডি সিবিআই যায় না। আর এই ইডির কনভিকশন রেট কত? 0.46%, অর্থাৎ 100টার মধ্যে অর্ধেক বা 200টার মধ্যে আর একটা কেসের সুরাহা করতে পারে না। শুধুমাত্র মিডিয়া ট্রায়াল করা, শুধুমাত্র মেলাইন করে সামাজিক সম্মানহানি করা, এটাই এদের একমাত্র লক্ষ্য। আমি মদনদার নিয়ে একটা কোশ্চেন করতে চাই সুন্দরদা, সেটা হচ্ছে মদনদার যে বক্তব্য, সেটা কোথাও কি দলের মধ্যে অস্বস্তির কারণ দাঁড়ালো? কারণ স্বাস্থ্যমন্ত্রী সেখানে খোদ মুখ্যমন্ত্রী নিজে সেখানে এসএসকেএম সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে এরকম বক্তব্য কেন? আমি আবার আপনাকে একই কথা বারবার আপনি প্রশ্ন করছেন, আমি আপনাকে উত্তর দেব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেন, তিনি এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে, এখানে কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা তার বিরুদ্ধে তাদের যে অভিযোগ সেগুলো সামনে আনছেন।